আর ফুচকা অন দা ওয়ে, মানে ফুচকাটা আসছে। হ্যাঁ ভুজিয়া তেঁতুলের চাটনি একটু ভাগ বসি আমিও একটু মেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। সো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ইয়েস, আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখি একটু অন্যরকম লাগতে পারে, কারণ আজকে আমি আছি আমার মাসির বাড়িতে। তো আমি আমার মাসির বাড়িতে কালকে সন্ধ্যাবেলায় এসেছি, তো এখন বাজছে মোটামুটি 8:30 মতো। তো আমরা একটু আগে চা বিস্কিট মুড়ি সব খেলাম, সন্ধ্যাবেলাকার টিফিন করলাম। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, আশা করি তোমাদের ভ্লগটা দেখতে বেশ ভালো লাগবে। তো ভ্লগটা দেখতে থাকো। আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি, তো কাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। তো মাসি আজকে বানাচ্ছে ফুচকা, আমরা একটু পরে সবাই মিলে ফুচকা খাবো। তো মাসি অ্যাকচুয়ালি ফুচকাটা হামেশাই বানায়, মাসির কাছে ফুচকা বানানোটা খুব ইজি একটা ব্যাপার। তো কালকেও বানিয়েছিল, এসে কালকেও খেয়েছিলাম, বাট কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে নিশ্চয়ই শেয়ার করব, তো সবটাই তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে ব্লগটা দেখতে। তো রান্নাঘরে হচ্ছে ফুচকার প্রিপারেশন, তো চলো দেখি মাসি রান্নাঘরে কি করছে। তো চলো দেখি মাসির ফুচকার প্রিপারেশন কতদূর হলো। তো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। এটা ফুচকার ডোটা তৈরি করে রেখেছে মাসি, মাসি এলে জিজ্ঞেস করছি এটা কি করে তৈরি করেছে। এখানে রয়েছে তেঁতুলের পাল্প যেটা হয়, আর এখানে দুটো টক দই রয়েছে, দুটো বাটিতে দুটো টক দই, বলো না ঘরে পাতা টক দই, বেশ সুন্দর বসেছে টক দই গুলো। আর লাগছে সস, এই সসটা না মিষ্টি সস। মোটামুটি এই কটা জিনিস দেখতে পাচ্ছি আপাতত, আরো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এটা বেলছে আমার ভাই। তো বেসিক্যালি আমি যেটুকু জানি বা আমি যেটুকু দেখেছি, ফুচকা মানে অনেক রকম ভাবে বানানো যায়। তো ফুচকা বেসিক্যালি অনেক রকম ভাবে বানানো যায়। এই যে ডোটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডোটা, এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতন করে নিয়ে তোমরা বেলে নিতে পারো, সেটাতেও ফুচকাটা খুব ভালো হয়। আবার আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে বড় বড় করে বল করে নিয়ে সেটাকে বেলে নিয়ে ছোট কোনো ঢাকনা দিয়ে বা ওরকম জাতীয় কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারো, সেটাতেও ফুচকাটা বেশ ভালো হয়। তো এই দুটো প্রসেস আমি জানি বেশ ভালো। তো এরকম ছোট ছোট করে গুলি করে নিয়ে তোমরা বেলতে পারো। বাহ খুব সুন্দর ফুলেছে, এটা আমার ভাই করেছে, মানে বেলেওছে ও আর ভাসছেও ও। এরকম ছোট ছোট বলের মতন গোল করে নিয়ে বেললে দেন ভাজলে খুব ভালো হয়। বা সুন্দর ফুলেছে ফুচকাটা, ফুলবেও না, বাজে বলে ডোন্ট জাজ, সাইজটা বড় করে দিয়েছি, গ্যাসটা বাড়িয়ে নেবে সবসময় ফুচকা ছাড়া। ফুচকা কালকে আমি বেশ কটা বেলেছিলাম, আর বেশ কটা সুন্দর সুন্দর ফুলেও ছিল, কিন্তু আজকে কেন জানি না হচ্ছে না। তো মেন আমার ভয় লাগছে তেলে ছাড়তে গিয়ে তেলটা হাতে ছিটকে যদি পড়ে, সেই ভয়ে আমি তেল ঠিকঠাক ছাড়তে পারছি না আর ওটা ফুলছে না। তো এটাই হচ্ছে বেসিক্যালি। এখানে ছোলা সেদ্ধ করে রাখা আছে, এখানে তেঁতুলের চাটনিটা বানিয়ে রাখা হয়েছে, আর এখানে আলু সেদ্ধ করে রাখা হয়েছে, আর ওখানে আলু মাখা হবে এখন। তো তেঁতুলের এই চাটনিটাকে বানানো হয়েছে মেনলি অল্প একটু তেঁতুল নিয়ে, অল্প একটু না মানে যতটা পরিমাণ তেঁতুল লাগবে ততটা পরিমাণ তেঁতুল নিয়ে অল্প একটু জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে মিক্সড করে রাখা হয়েছে। এই আলু মাখা চলছে, এর মধ্যে দেয়া হয়েছে সেদ্ধ আলু, সেদ্ধ লঙ্কা, ভাজা জিরে, আর রয়েছে বিট লবণ, আর লেবু দেয়া হবে, ছোলা দেয়া হবে, ব্যাস তার ভালো করে মাখা হবে।
ফুচকা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো, ডেকোরেশন করব, দেন খাবো। এখানে আলু মাখা তৈরি হয়ে গেছে, এখানে বিট লবণ রাখা আছে, আর ফুচকা অন দা ওয়ে নাকি? আর ফুচকা অন দা ওয়ে, মানে ফুচকাটা আসছে। এখানে সবকিছু রেডি হয়ে গেছে শুধু ফুচকাটা বাদে। এই যে আলু মাখা, ভুজিয়া, তেঁতুলের চাটনি, দই, টক দই, আর এটা হচ্ছে সসটা তো, তাই তো? এটা হচ্ছে সস, টমেটো সস। এটা আমাদের কমপ্লিট ফুচকার একটা প্লেট, যেটা আমার ভীষণ টেম্পটিং দেখতে হয়েছে। এটা বানিয়েছে জিতু, ক্রেডিট গোস টু জিতু। এই যে ফিউ মোমেন্টস লেটার, তো তোমরা তো জানোই আমি কেমন লেজি পারসন, তো আমার মাসি স্কিন কেয়ার করছে, তো আমি ভাবলাম আমি একটু স্কিন কেয়ার করে নিই, অনেক ব্রণ উঠেছে মুখে, তো মাসি লাগাচ্ছে নিম পাতা বেটে মুখে লাগাচ্ছে, তো আমি ভাবলাম আমিও একটু লাগিয়ে নিই, কেন কি আমার মুখে প্রচুর ব্রণ। তো মাসি এখন নিম পাতাটা পেস্ট করবে, জাস্ট নর্মাল একটু জল দিয়ে পেস্ট করবে, দেন ওটাকে মুখে লাগাবো, জাস্ট শুধু প্লেন জলে ওটাকে মিক্সড করে মুখে লাগাবো, আর কিছুই না। আর মুখে লাগানোর আগে ফেসটাকে একবার ক্লিন করে নেবো, ব্যাস এটাই। আমি মাসির কাছ থেকে একটু ভাগ বসি, আমিও একটু মেখে নিলাম, কারণ প্রচন্ড ব্রণ হয়েছে মুখের মধ্যে। তো এটা মাখার পর এত ঝাঁজ লাগছে আর মুখটা পুরো তেতো হয়ে গেছে। তো এটা 5 মিনিট মতো রেখে তারপরে ধুয়ে নেব, তারপরে আমি ঘুমোতে যাবো, আর ভাল লাগছে না।